নামক কায়দায় প্রতারণার অভিযোগ উঠল বলাগড়ের গুপ্তিপাড়ায়। জানা গেছে, গুপ্তিপাড়ার বাধাকাছি রেলগেটের কাছে একটি সাইবার ক্যাফেতে এসে পেমেন্টের মাধ্যমে তার বিপদে পড়ে থাকা ভাইয়ের জন্য 10,000 টাকা পাঠাতে বলেন। দোকানদার বলেন অত টাকা তার কাছে নেই, প্রথমে 5,000, পরে আরও 3,000, মোট 8,000 টাকা ই ওয়ালেটের মাধ্যমে পাঠানোর পর ওই মহিলা সেই টাকা দোকানদারকে দিতে অস্বীকার করেন। ঝর্ণা নামে ওই মহিলা দোকানদারকে জানান যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কোভিডের জন্য, সেই ব্যক্তির কাছ থেকে 40,000 টাকা পেলে তবেই তিনি দোকানদারকে পেমেন্ট করতে পারবেন। দোকানদার বুঝতেই পারেন মহিলাটি প্রতারিত হওয়ার পাশাপাশি ওই দোকানদারকেও প্রতারিত করেছেন। বেগতিক বুঝে পুলিশকে খবর দেওয়া হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, পুলিশ এসে উপস্থিত হয়। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য গুপ্তিপাড়া পুলিশ পোস্টে নিয়ে যাওয়ার হয়, পরে ছেড়েও দেওয়া হয়। সূত্রের খবর, নাকি ওই মহিলায় থেকে টাকা আদায় করে দোকানদারকে কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও নাকি দেওয়া হয়। বিষয়টি যেহেতু সাইবার ক্রাইম, আর গুপ্তিপাড়া পুলিশ সাইবার ক্রাইমের তদন্ত ওপর মহলের কাছে পাঠিয়ে দেয়, সেহেতু তদন্তের জন্য সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিনব কায়দায় প্রতারণা চলছে। গ্রাম বাংলায় সজাগ থাকুন আপনি, আরো আপডেট দেখতে থাকুন স্টার নিউজ বাংলায়। এসব ব্যাপারে আমি তো কিছু জানি, আমি পাঠাই নাকি টাকা, আবার ফোনে পাঠাই, এসব তো জানি নাকি চাতা। আপনি কথা বলছেন ঘোরাতে, এবার ও আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে কোম্পানি থেকে, একটা বলছে বলুন বলুন 8,000 টাকা দেবে নাকি, বিকালের মধ্যে 10,000 দেবে নাকি, এত দেবে নাকি, সে দেবে নাকি, আমার হাতে পা, আমার দূর, আবার শুধু না বিপদ কেন হলো, আমার ভালো এখন হে কোথায় যাবে নাম ঝর্ণভদ্র, আপনার নাম আছে, আপনার 10 জনের মধ্যে একজনের নাম আছে, আপনি সেই লোক, আপনি কোভিডের থেকে আমরা টাকাটা দেব। এসে বলছে দাদা 8,000 টাকা পাঠাতে, আমাকে বলছে মানি রিটার্নস কি মানি, হ্যাঁ মানি ট্রান্সফার গিয়ে বলবেন মানি ট্রান্সফার করতে হবে, আমি তো টাকা আমাকে বলছে বলবেন যে 8,000 টাকা এরকম কি, দেখুন বলছে যে 8,000 টাকা, আবার বলছে তাহলে উনাকে ফোনটা দিন, যে রিচার্জ করে তাকে ফোনটা দিন। ও আবার কত কথা বললো, হ্যাঁ এখন এত টাকা হবে না, তো পরে হবে, আবার বিকালের মধ্যে হবে নাকি, এই সমস্ত কথা ও আবার তো ফোনে ফোনে বললো ওর সাথে সাথে, আমি ভালো বুঝতে পারছি না, বলতে পারছি না দেখে। বলছে কি আমি ঘরে এসেছি, এখন ভাবতাম কি ঘরে ঢুকেছি, এবার কল আসে, আমি জানি আমাদের বাড়ির তো কল এসছে, এবার বলছে 72 নম্বরে, এবার কলটা 76 নম্বর, বলছে কি হ্যালো দিদি, আমি তো কি বলছেন, আপনি কোথা থেকে বলছেন, আমি আগল তাগল তো ফোন করি না, এবার বলছে কোথা থেকে বলছেন, আমি বলছে আমি জিও ফোনের থেকে বলছি, কোভিডের জন্য, কোভিডের জন্য এরকম আমাদের দেওয়া টাকা দেওয়া হচ্ছে, কোভিডের জন্য টাকা দেওয়া হচ্ছে, 10 জনের মধ্যে আপনার নাম আছে, আমি কি আমি বুঝতে পারছি না, আমি এসব
এসব কথা আমি বুঝি নাই কি বলছেন আমি একটা বেটা ছেলে না হলে আমি কাকে দিয়ে এসব কথা বলে মরবো এখন বলে ভারতবাজি বেরিয়েছে ওকে দিদি আমি কবিরের থেকে এরকম টাকা দেওয়া হচ্ছে 10 জনের মধ্যে আপনার নামটা আছে এরকম বলছে আপনাকে এরকম টাকা দেওয়া হবে তাহলে কি আপনি হ্যান্ড ক্যাশ নেবেন হ্যান্ড ক্যাশ নেবেন না ব্যাংকের অ্যাকাউন্টে আমার কোনো ব্যাংকের বৈঠই নেই ব্যাংকের নাম্বার নেই এবার আমি কি দেখুন আমি এসব বুঝছি না আমি কাউকে নিয়ে যাচ্ছি আমি এসব ছেলেকে কি বলে ফেলবো তারপর আমি কাউকে নিয়ে তো কোনো ব্যাটা ছেলে দেখলাম না বলতে আমি একজনকে বললাম দেখো যে সেও কথা বলে দিদি এটা আমাদের কবিরের থেকে দেওয়া হচ্ছে ওনাকে তাহলে উনি হ্যান্ড ক্যাশ নেবে না ইয়ে নেবে এবার সামনে কোনো রিচার্জের দোকান আছে যাবেন একটু এবার সামনে আমার এইসব ঝামেলা ভালো লাগে না আর কিসের জন্য আবার কিসের থেকে কি হয়ে যাবে কি পাঠাচ্ছে বলছে কি কিছু হবে না আপনি যান না একটু সামনে কোনো রিচার্জের দোকানে আমি এর ফোন ব্যবহার করা থেকে আমার কল আসে আর কল যায় আমি যে ইউটিউব সেটাও আমি এখনো অবধি চালাতে যাই এবার বলছে কি যান না একটু যান না এবার ও ভেতরে যে এইসব ষড়যন্ত্র আছে আমি তো আর জানি না এবার আমাকে বলছে যান না আপনি একটু যান না সামনে আমি লাইনে আছি আপনি যান কোনো অসুবিধা হবে না এবার আমার ভালো মানুষের মতো আমি দৌড়াতে দৌড়াতে আমি কি ব্যাপার হলো কি জানি এসছি আজকে দুপুরবেলা এক ভদ্রমহিলা আসে 12টা নাগাদের দিকে তিনি এসে আমাকে বলেন মানি ট্রান্সফার করবেন তার দাদা খুব বিপদে পড়েছে তো তাকে হচ্ছে টাকা পাঠাতে হবে মানি ট্রান্সফার করার জন্য উনি আমাকে এসে রিকোয়েস্ট করেন আমার কাছে আমি বললাম আমার কাছে টাকা ছিল না ঠিক আছে বেশি পরিমাণে 10,000 টাকা ট্রান্সফার করতে বলেছিল হ্যাঁ কিন্তু উনি অনেক রিকোয়েস্ট করার পর আমি মোট 8,000 টাকা মতন মানি ট্রান্সফার করি ওনার ঠিক আছে এরপর যখন আমি ওনার কাছ থেকে টাকাটা চাইলাম তখন উনি টাকা দিতে চাইলো না ঠিক আছে বলল আমি আমার কাছে এরকম নেই যে আমি টাকাটা হচ্ছে পাবো পরে তখন সেই টাকাটা দেবো ঠিক আছে এবার পরে কথা বলার পর জানতে পারলাম উনি একটা ফ্রড কেসের শিকার হয়েছে ওনাকে বলা হয়েছে 16,000 টাকা ওনাকে দেওয়া হবে তার বদলে ওনাকে 8,000 টাকা পাঠাতে হবে নাকি তিনি এবার আমার কাছে এসে উনি যা যা শিখিয়ে দিয়েছিলেন ওনার দাদা সেই ফোনের যে অচেনা ব্যক্তিটি তার কথা মতন এসে এসে ঠিক আমাকে সেই সেই বলে যে আমার দাদা বিপদে পড়েছে টাকা পাঠাতে হবে পরে উনি এগুলো স্বীকার করেছেন ঠিক আছে দিয়ে আমি পুলিশ ফাঁড়িতে খবর দিই পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর ওনাকে নিয়ে যাওয়া হয় পুলিশ ফাঁড়িতে ওখানে দরখাস্ত লেখা হয় যে কালকে 11:30টার মধ্যে উনি আমার এই টাকাটা আমাকে ফেরত দেবেন এই বলে দরখাস্ত উনি জমা নিয়েছেন লিখিত আমাদের তরফ থেকে আমরা গিয়েছিলাম ওরা খাতায় লিখে নিয়েছে কিছু আমাদের কোনো জিডি নম্বর দেওয়া হয়নি এমনি লিখে নিয়েছে দরখাস্ত শুধু ওনাদের তরফ থেকে যিনি মহিলা ওনার তরফ থেকে ওনার নাম হচ্ছে ঝর্ণা ভদ্র ওনার তরফ থেকে জাস্ট একটা দরখাস্ত লিখে দিয়েছে তাতেও কোনো স্ট্যাম্প নেই কোনো কিছু নেই শুধু লিখে নেওয়া হয়েছে জাস্ট আগে এমনি মোবাইল রিচার্জের জন্য এসছে আমাদের এইখানেই আমি যাতায়াত করতে দেখি এইদিকেই বাড়ি ঠিক আছে লোকালি আমাদের লোকালের উনি ব্যক্তি উনি অভিযোগ করছেন যে লোককে যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন সেই ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলেছেন তার আপনি কথা বলে কি জানতে পারেননি তিনি একজন ফ্রড না কারণ ওনারা দিদি দিদি করে লাউডস্পিকারেই কথা বলছিল ওনারা ফোনের সঙ্গে ফোনেতে লাউডস্পিকার ছিল আশেপাশেও দু একজন ব্যক্তি ছিল যারা শুনেছে দিদির সম্পর্কে কথা বলছিল ঠিক আছে উনি ব্যক্তি ওনাকে দিদি দিদি বলে বোন বোন বলে ডাকছিল হ্যাঁ আর উনি বলছিল আমার দাদা খুব বিপদে পড়েছে দাদাকে টাকা পাঠাতে হবে আর লোকটার সঙ্গে আমার যেইটুকু কথা হয় শুধু ওনার কোন নম্বরে টাকা পাঠাতে হবে সেইটুকুই কথা হয়েছে আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছেন না ফোনপে নাম্বার পাঠিয়েছেন ফোনপে নম্বরে পাঠিয়েছি উনি ফোনপে নম্বরটা দিয়েছিল উনি ফোনপেতে টাকাটা পাঠিয়েছি মোট কত টাকা পাঠিয়েছেন টোটাল 8,000 পাঠিয়েছি আর আপনি কি করে জানতে পারলেন যে এটা ফ্রড হয়েছে ওনাকে উনি যখন টাকাটা না দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলো তখন ওনাকে ধরা হয়েছে আমার দিদি আমি ছিলাম ঠিক আছে তখন ওনাকে জিজ্ঞাসা করলাম টাকা না দিয়ে যাচ্ছেন কোথায় টাকাটা আমার দিন মানি ট্রান্সফার করলেন টাকাটা দিতে হবে তো ক্যাশ এবার হ্যাঁ তখন উনি বলল আমি এই সমস্ত বিষয়ে কিছু জানি না আমাকে বলা হয়েছে যে আমি যদি 8,000 টাকা এরকম গিয়ে বলি সাইবার ক্যাফেতে 8,000 টাকা পাঠালে আমাকে কোভিড-19 জন্য নাকি ওনাকে 16,000 টাকা দেওয়া হবে এই লোভে পড়ে উনি আমার কাছে এসে এরকম মিথ্যে কথা বলে টাকাটা পাঠানো করেছে
বলছি, এবার জিজ্ঞেস করুন, যখন আপনার সঙ্গে কথা বললো ভাই বোনের সম্পর্ক, সেখানে তো ভাই বোনও হতে পারে ওরা দুজনে? হ্যাঁ হতেই পারে, কারণ আমি তো চিনি না এদের, আমি তো পার্সোনালি ওনা চিনি না যে ফোনের মধ্যে কে আছে অপোজিটে। এই ব্যাপারটা কি পুলিশকে জানানো হয়েছে? জানানো হয়েছে, এবার পুলিশ সে বিষয়ে অতটা গুরুত্ব দেয়নি, জানানো হয়েছে। আমার নাম সন্দীপ দে। স্বপ্ন পূরণ স্টাডি সেন্টার, এখানে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইতিহাস ও ভূগোল যত্ন সহকারে পড়ানো হয়। যোগাযোগ 9735 59198 9।